সামনের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে এমন এক জাতা দিমু পয়েন্ট টেবিলের তলানিতে ফেলাইয়া দিমু। আরে বেটা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাদের দলে যে ভালো খেলে তার এই প্রীতি জিনতা আপা অনেক আদর করে, তাই প্রীতি জিনতার আদরের আশায় টিমের সবাই ভালো খেলতে চায়। সবাই যদি ভালো খেলে তাহলে জিতবি কেমনে? আপনি তো একটা সেঞ্চুরি করে ফেলাইছেন, তাইলে সেঞ্চুরির পর প্রীতি জিনতা আপা আপনার আদর করে নাই? সেঞ্চুরির পর প্রীতি জিনতা আমার যে আদর করছে রে, এই রকম আদর যদি জীবনে আরেকবার পাইতাম তাহলে জীবনটা সার্থক হয়ে যাইতো রে। আউট হইলে কি আর খেলা যায়? এই সহজ বিষয়টা বুঝতেছিস না? আদরের কথা বলার জন্য মদ খায়া মাঠে নামমু। তাইলে আমার কি হব, আমি কি করমু? জলিল ভাই আপনি কই? দেখো তোমার জন্য কত দামি দামি ব্র্যান্ডের মদ নিয়ে এলাম। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোরা জিতলে তো প্রীতি জিনতা তোদের আদর করে, আর কলকাতা জিতলে শাহরুখ ভাই আমাদের ড্যান্স শিখায় ড্যান্স। এই রকম ড্যান্সের আমার দরকার নাই, আমি আমার বউয়ের কাছে ড্যান্স শিখমু। আরে বেটা হাসাইলি আমারে, তোর বউই তো আমার কাছে ড্যান্স শিখে। দাঁড়া ড্যান্স কারে কয় এইবার দেখাই দিতাছি। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি বয়েস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।